অন্যতম আধ্যাত্মিক দরবার শতাব্দীর ঐতিহ্য ঐতিহ্যবাহী পান্ডব দরবার শরীফ কর্তৃক আজকের এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আনন্দ রেলি পর্বটি সম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী পান্ডব দরবার শরীফের বর্তমান প্রতিনিধি পীর সাহাবতুল্লাহ মাদ্রাজিল নবুল আলী আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হাদিয়ানা মুর্শিদানা মুজাদ্দেদের জামান রাসূল নামা আমার প্রিয় মসজিদ হুজুর কিবলা ফান্দকি রহমাতুল্লাহি আলাইহি পরিজাত টুকরা শাহাদাতের বিন্দুগণ উপস্থিত আমার সামনে ভূমিষ্ঠ তোলাবা ওলামা মুসলিমে কেরাম সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় আমি বেশি সময় নিব না, তবে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমরা যারা এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি দেখা যায় ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে কিছু আপত্তিকর এবং উদ্ভট প্রশ্ন করে থাকে। যেমন একটা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিচ্ছি, আমাদের মুখালেফ যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে ধারণ যারা করে বিরোধিতা যারা করে এবং বিদাত বলতে চায় তারা প্রশ্ন করে যে রবিউল আউয়াল মাস আসলে আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়ে তারা মিলাদুন্নবীর মাহফিল করে, কিন্তু ওই রবিউল আউয়াল মাসেই তো আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাহলে আল্লাহর হাবিবের বিদায়ে তারা শোক পালন করে না কেন? এরকম প্রশ্ন করে কি করে না? যদি বলে এরকম প্রশ্ন করে কি করে না? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসলে তারা ওই হাদিসগুলো তারা করেও না এবং তারা জাতির সামনে এগুলো উপস্থাপন করে না, কারণ জাতির সামনে তারা ওই হাদিসগুলো তুলে ধরলে তাদের সেই মুখোশ উন্মোচন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যখন মুস্তাদুল বাজ্জারে ইমাম বাজ্জার এই হাদিসটি নকল করেছেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন, আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিয়েছেন হায়াতি হাইরুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়াফাতি হাইরুল লাকুম তুহরিদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব স্পষ্ট দাঁড়িয়ে দিয়েছেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো জেনে রাখো হায়াতি হাইরুল লাকুম আমার হায়াত আমার হায়াতের জিন্দেগি তোমাদের জন্য মঙ্গলজনক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওয়াফাতি খাইরুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম আমি যদি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছি আমার ওফাত হয়েছে আমার বিদায় দাও আমার উম্মতের জন্য এটা কল্যাণজনক। সুবহানাল্লাহ। জোরে বলেন। আচ্ছা, একজন মানুষ যখন কল্যাণ প্রাপ্ত হয় একটা বিষয় যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন সে কান্দে না হাসে মানে খুশি হয় কিনা? সে কথা বলে না খুশি হয় কিনা? আল্লাহর হাবিব তো নিজেই বলে দিয়েছেন ওই হাদিসগুলো তোমরা করো না কেন? মুসনাদে বাজ্জার ইমাম বাজ্জার আহমদের হাদিসটি নকল করেছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওয়াফাতি খাইরুল লাকুম আমার ওফাত তো আমার উম্মতের জন্য কল্যাণজনক। সুবহানাল্লাহ। বলেন এই জন্য আমরা আল্লাহর হাবিব তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত দিবস আমরা পালন করি না, কারণ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালা শরীয়ত এখনো জিন্দা আছে না নাই? কথা বলেন জিন্দা আছে না নাই? এবং দেড় হাজার বছর পূর্বে আল্লাহর হাবিব যদি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন জান্নাতুল ফেরদৌসের টুকরা সোনার মদিনা সোনার টুকরা জমিনে শুয়ে আছেন, সেখান থেকে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো আধ্যাত্মিক উম্মত যদি দুরুদ ও সালাম আল্লাহর হাবিবের কাছে পেশ করে এবং দুরুদ ও সালাম যে পাঠ করে সেই দুরুদ ও সালাম আল্লাহর হাবিব রওজাবাদ থেকে এই বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূরে আল্লাহর হাবিব জান্নাতে টুকরা শুয়ে আছেন, সেখান থেকে সবকিছু দেখার এবং শোনার ক্ষমতা আছে না নাই? আর অবশ্য দেখার এবং শোনার সেই ক্ষমতা আছে না নাই? এই জন্য যারা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মানে না তারা
এবং আমরা ফিকার একটা উসুলের নিয়ম অনুযায়ী এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে তিন দিনের বেশি কোনো সুখ হয় নাই। কয় দিনের বেশি? তিন দিনের বেশি কোনো সুখ পালন আল্লাহর হাবিব কোনো বিধান করে দেন নাই। একমাত্র সর্বোচ্চ সুখ পালন করতে পারবে যে স্ত্রী স্বামী মারা গেছে, সে শুধু চার মাস দশ দিন সে সুখ পালন করবে, এর উপরে আর কোনো সুখ পালন করার কোনো বিধান ইসলামে নাই। তাহলে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হৃদয় দিয়ে আমরা বিশ্বাস করি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটা মৌলিক বেসিক আকীদা হলো আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাউজা পাকে তিনি জিন্দা অবস্থায় আছেন, উম্মতের সব কিছু আল্লাহর হাবিব সেখান থেকে সব কিছু শুনতে পারেন এবং সব কিছু জানতে পারেন। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওফাতুন নবী আল্লাহর হাবিব হৃদয়ে আমরা সুখ পালন করি না। এই জন্য যুগের পর যুগ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ আগমনে আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে এই পৃথিবীতে আগমন করবে এবং সেই নবী রাসূলের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সেই নবী এবং রাসূলের নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। বলেন তা আল্লাহর হাবিবের আগমনের কথা আল্লাহ নিজে বলেছেন, অন্যান্য নবী রাসূলগণ বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন, তাবেঈগণ বলেছেন, তাবে তাবেঈগণ বলেছেন, বর্তমানে আউলিয়া কেরামও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ালে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত সেটা আলোচনা করে এবং আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত মিলাদুন নবী পালন করা এর একটা ইবাদত এবং সর্ব উত্তম একটা আবাদত কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় শুনি আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আমরা জাঁকজমকপূর্ণ ভাবে যেন আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদু বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।